ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই ম্যাচের শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ব্যাটিং করতে নেমে সিলেটের ওপেনিংটা দারুণ করেছেন জনসন চার্লস তেইশ বলে পঁয়ত্রিশ রান করেছেন তিনি এরপর তার বিদায়ের পর দলের হাল ধরেছেন মোহাম্মদ মেঠুন বিপিএল এর প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং ঝলক দেখিয়েছেন তিনি একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে আটচল্লিশ বলে চুরাশি রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে মিঠুনের চুরাশি রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছক্কা ও চারটি চারে অপরাজিত এই চুরাশি রানের ইনিংস খেলার পথে মিঠুন চারের চেয়ে ছক্কা হাঁকিয়েছেন বেশি এছাড়াও শেষের দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন উনত্রিশ রান মিঠুনের সঙ্গে সঙ্গ দিয়েছেন তিনি তাতেই নিজেদের প্রথম ম্যাচে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো বাষট্টি রান তুলতে সক্ষম হয়েছে সিলেট থান্ডার্স জয়ের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রয়োজন একশো রান